এই যে আমি চলে এসেছি বাপের বাড়ি, তো সেই মজা, তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমাদের পিকনিক স্পট, যে আমাদের 5 নম্বরের পিকনিক স্পট, এটা বানানো হয়েছে ছোটখাটো শীতকালের জন্য। চলো তোমাদের পিকনিক স্পটটা দেখিয়ে দিই। এই যে বাবা বসে আছে, ভাই, এখন উনুনে আগুন জ্বালানো হয়েছে, এটা লাইট লাগানো হয়েছে একটা ছোট্ট করে, আর পুরো এটা গোবর দিয়ে লেপা হয়েছে। আর এখানে আজকে আমাদের হচ্ছে পিৎজা পিকনিক, তো চলো তোমাদের সাথে পিৎজার রেসিপিটা পুরো শেয়ার করবো। সস, এটা হচ্ছে চিজ, টমেটো স্লাইস করে কাটা, আর হচ্ছে পেঁয়াজ কাঁচা, এটা অরিগানো, আর দুটো পিৎজা ব্রেড, আর এখানে হচ্ছে পনির, একটা হবে পনির পিৎজা, একটা হবে চিকেন পিৎজা, আর এখানে ক্যাপসিকাম ভেজে রাখা আছে, এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রান্না করা আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি পিৎজা ব্রেডের ওপর সসটাকে, মানে নর্মাল কিসান সস, ওইটাকে আমি স্প্রেড করে দিচ্ছি ভালো করে। তো এরপর আমি একটা একটা করে টপিংসগুলো ওর উপরে সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি টমেটো, টমেটোগুলো আমি বড় বড় করে কাটিনি, মাকেই বললাম কাটতে, তো মাকে বললাম ছোটো ছোটো করে কাটতে, কেন বড় বড় টমেটোটা অ্যাকচুয়ালি ভালো লাগে না অতটা। তো এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, ওর আমি চোখো চোখো করে কাটা, যেরকম আমাদের চিলি চিকেনের হয় সেই রকম ধরনের। তো এরপরে আমি দিয়ে বেড়াতে দিয়ে দেবো ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো ওই রকমইভাবে চোখো চোখো করে কাটা ছিল, আর এটা মা ভেজে দিয়েছে হালকা করে সটে করে দিয়েছে নুন দিয়ে। হ্যাঁ, তো এরপর আমি দিয়ে দেবো পনিরগুলো, পনিরগুলোও মা হালকা করে নুন দিয়ে ভেজে দিয়েছে, তো এগুলো আস্তে আস্তে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম চিজ, চিজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পিৎজার, চিজটা না দিলে পিৎজা একদম ইনকমপ্লিট। তো এটাই হচ্ছে পিৎজার ফাইনাল লুক। তো পনির পিৎজাটা আমি এবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবার ভালো করে এটাকে ওই বড় জিনিসটাকে দিয়ে চাপা দিয়ে, এবার বাবা উনুনের মধ্যে, উনুন যেটা করা হয়েছে বাবাই করেছে, এটার মধ্যে বসিয়ে দিল। আর এটা হচ্ছে আর একটা পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা। তো একইভাবে প্রিপারেশনটা করেছি, শুধু ওপরে টপিংসটা হচ্ছে চিকেনের, তো আর তোমাদের দেখালাম না। তো এটা একবার খুলে দেখে নিলাম, তো বেশ ভালোই হয়েছে, এখন আর একটু হবে, তো আবার বন্ধ করে রেখে দিলাম। তো এরপরে আমাদের চিকেন পিৎজাও রেডি, তো এটা হচ্ছে পনির পিৎজা আর তার সাথে আছে চিকেন পিৎজা। তো আমার পিৎজা রেডি, দুটো পিৎজা, তো তোমরা দেখিয়ে নিলে রেসিপিটা কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের তো টেস্ট করে দেখাতে পারলাম না, তো তাও তোমরা জানাবে কমেন্ট করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। টাটা।